জামায়াতকে ভিন্ন নামে নিবন্ধন না দেওয়ার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে প্রজন্ম একাত্তর নামের একটি সংগঠন। সংগঠনের সভাপতি আসিফ মুনির তন্ময় জানান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি কোনো না কোনোভাবে জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ত, তাই তাদের নিবন্ধনের আবেদনে জাতি শঙ্কিত। প্রজন্ম একাত্তর থেকে তাই প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়ে তাদের নিবন্ধন না দিতে অনুরোধ করা হয়েছে। আমরা চাই যে যারা কোনো না কোনোভাবে, যাদের কোনো না কোনো সম্পৃক্ততা রয়েছে জামাতে ইসলামের সাথে, জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের আদর্শের সাথে, সেরকম কোনো ব্যক্তি যদি তাদের রাজনৈতিক দল গঠন করেন এবং তারা কোনোভাবে এখানে নিবন্ধন জন্য আবেদন করেন, তাদের যাতে নিবন্ধন না দেওয়া হয়।